এই অ্যাপিসোডে আমি নেটওয়ার্ক আর্কিটেকচার নিয়ে আলোচনা করব নেটওয়ার্ক আর্কিটেকচারটা কি নেটওয়ার্ক আর্কিটেকচার হচ্ছে আপনারা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন নেটওয়ার্ক দেখে থাকবেন দেখবেন একটির সঙ্গে আর একটির গঠন ও কার্যপদ্ধতি ভিন্ন ভিন্ন টাইপের অর্থাৎ গঠন ও কার্য অনুযায়ী নেটওয়ার্কের বিভিন্ন ধরনের আর্কিটেকচার রয়েছে আমরা এখানে সে সম্বন্ধে একটু জানব কম্পিউটারে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আর্কিটেকচার রয়েছে এর মধ্যে ইথারনেট টোকেন্ডিং ডিং ফিডি এটিএম আর্কনেট ইত্যাদির নাম উল্লেখযোগ্য তবে বর্তমানে ইথারনেট ব্যতীত অন্য অন্য নেটওয়ার্কের ব্যবহার খুবই সীমিত অর্থাৎ ইথারনেট নেটওয়ার্ক আর্কিটেকচারটাই নাইনটি নাইন পারসেন্ট জায়গায় ব্যবহার করা হয় অর্থাৎ প্রায় সব জায়গায় এই ইথারনেট নেটওয়ার্ক আর্কিটেকচারটা ব্যবহার করা হয় তাই আমি অন্য অন্য যে আর্কিটেকচার রয়েছে সেগুলো আমি এখানে আলোচনা করছি না শুধু ইথারনেট নেটওয়ার্ক আর্কিটেকচার নিয়ে আলোচনা করছি এই ইথারনেট আর্কিটেকচারটা গতির উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায় দশ এম বিপিএস ইথাননেট একশো এম এবং এক হাজার এমপিপিএস ইথাননেট এগুলো হচ্ছে গতি এই গতির উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায় আবার দশ এম বিপিএস ইথাননেটকে ভিন্ন মিডিয়া অনুসারে কয়েক ভাগে ভাগ করা যায় অর্থাৎ এই দশ এম এ কাজ করে কিন্তু বিভিন্ন ধরনের মিডিয়া এখানে ব্যবহার করা হয় এক একটায় আমি এই এখানে চারটি ভাগ দেখিয়েছি চারটি নিয়ে আমি এখন আলোচনা করব। টেন বেস ফাইভ টেন বেস টু টেন বেস টি এবং টেন বেস এফএল আমি একটা একটা করে এখানে আমি দেখাবো প্রথমেই দেখা যাক টেন বেস থিকনেট ইটার নেট এটা কি। টেন বলতে এখানে বুঝিয়েছে নেটওয়ার্কের গতি অর্থাৎ টেন এম বিপিএস মিলিয়ন বিট পার সেকেন্ড এক সেকেন্ডে মিলিয়ন বিট ডাটা প্রেরণ করতে পারে টেন বলতে এখানে গতি এবং টেন বেস ফাইভ ফাইভ হল নেটওয়ার্কে ব্যবহৃত কেবল সেগমেন্টের দূরত্ব অর্থাৎ একটা কেবলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পাঁচশো মিটার পর্যন্ত দূরত্ব হতে পারে যদি দুইটা কম্পিউটার দিয়ে আমি নেটওয়ার্ক তৈরি করছি তাহলে কেবলের এই প্রান্তে একটা কম্পিউটার বসাইলাম এবং অপর প্রান্ত পর্যন্ত এই ক্যাবলটার দূরত্ব সর্বোচ্চ হতে পারবে পাঁচশো মিটার এর বেশি দূরত্বে যদি কম্পিউটার বসানো হয় আর একটা তাহলে নেটওয়ার্কে কাজ করবে না এখানে সেই পাঁচ দ্বারা বোঝানো হয়েছে পাঁচশো মিটার পর্যন্ত সেগমেন্টের দূরত্ব হতে পারবে এখানে ব্যবহার করা হয় ঠিক কোয়াকজিয়াল ক্যাবল কেবল সম্বন্ধে আমি বলেছি এবং এই যে কেবল এই কেবলের আড়াই মিটার দূরত্বে একটি একটি করে চিহ্ন থাকে সেখানে কোনো নোট যোগ করা যায় নোট বলতে কম্পিউটার অথবা প্রিন্টার এগুলো সেই আড়াই মিটার দূরত্বে যেখানে একটা একটা চিহ্ন থাকে সেখানে একটা একটা করে বসিয়ে দেওয়া যায় এর কম হলে আবার অনেক সময় কাজ করে না অর্থাৎ আড়াই মিটারের কম হলে অনেক সময় আবার ঠিকমতো কাজ করবে না তাহলে টেন বেস ফাইভে সর্বোচ্চ পাঁচশো মিটার দূরত্বে একটা একটা নোট বসানো যায় এটা হচ্ছে টেন বেস ফাইভ এরপর রয়েছে টেন বেস টি ইথারনেট এখানেও টেন হলো নেটওয়ার্কের গতি টেন এম বিপিএস টু হলো নেটওয়ার্কে ব্যবহৃত সেগমেন্টের দূরত্ব টু বলতে এখানে বোঝানো হয়েছে দুইশো মিটার যদিও টেন বেস টুতে দুইশো মিটার বোঝানো হয়েছে সেগমেন্টের দূরত্ব কিন্তু এখানে দুইশো মিটার কাজ করে না এটা লেখার সুবিধার্থে টু লেখা হয়েছে এখানে সেগমেন্টের দূরত্ব সর্বোচ্চ একশো মিটার অর্থাৎ কেবলের এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তের দূরত্ব সর্বোচ্চ একশো মিটার হতে পারবে এর বেশি যদি দেওয়া হয় তাহলে নেটওয়ার্কটি কাজ করবে না এখানে তিন কোয়াকজিয়াল কেবল ব্যবহার করা হয় এবং এই কোয়াকজিয়াল কেবলে কম্পিউটারে কানেক্ট দেওয়ার জন্য বিএনসি কানেক্টর ব্যবহার করা হয় এখানে আর জি ফোর্টি ফাইভ নয় সব কোয়াকজিয়ালের জন্যই বিএনসি কানেক্টর ব্যবহার করা হয় এবং এই ক্যাবলের দুই প্রান্তে দুইটা টার্মিনেটর ব্যবহার করা হয় নতুবা নেটের সিগন্যাল ডিস্ট্রয় করতে পারবে না এখানে দেখতে পাচ্ছি টেন বেস টি ইট টেন বেস টি এর টেন হচ্ছে নেটওয়ার্কের গতি অর্থাৎ সেই পূর্বের মতোই টেন হলো টেন এমপিবিএস এবং টি দ্বারা বোঝানো হয়েছে ইউটিপি কেবল আনশিল্টেড টুয়েস্টেড পেয়ার কেবল যেটা আমরা কেবল অধ্যায়ে ভালো করে বুঝিয়েছি অর্থাৎ টি বলতে এখানে টুয়েস্টেড কেবল আমরা ফোন লাইনের মতো একটা কেবল ব্যবহার করে থাকি তবে ফোন লাইনের চেয়ে এখানে কেবল বেশি থাকে অর্থাৎ এখানে চার জোড়া কেবল থাকে মোট আটটি কেবল থাকে এবং এখানে কানেক্টর ব্যবহার করা হয় আর জে ফোর্টি ফাইভ কানেক্টর এক্ষেত্রে প্রতিটি সেগমেন্টের দূরত্ব একশো মিটার হতে পারবে এর বেশি হতে পারবে না আমরা যে ইথারনেটটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এটা হচ্ছে টেন বেস টি অর্থাৎ আমরা যে লোকাল এরিয়া নেটওয়ার্কগুলো দেখবো ম্যাক্সিমাম নেটওয়ার্কই আমাদের এই টেন বেস টি ইথারনেটে দেখা যাবে এবং ক্ষেত্রে আমরা সাধারণত রিং টোবোলজি ব্যবহার করে থাকি এবং একটা হাবের মাধ্যমে কম্পিউটারগুলোকে যুক্ত করি এবং এখানে যে নেটওয়ার্ক আমরা ব্যবহার করি সেখানে ইউটিপি কেবলের দূরত্ব এক প্রান্ত থেকে আর এক প্রান্ত একশো মিটারে বেশি হতে পারবে না একশো মিটার বেশি হলে সেটা কাজ করবে না তারপরে টেন বেস এফ এল ইথারনেট এখানেও টেন হলো নেটওয়ার্কের গতি টেন এমপি বেস এবং এফ এল বলতে বোঝানো হয়েছে ফাইবার অপটিক এই নেটওয়ার্কে ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয় এবং এর কেবল সেগমেন্টের দূরত্ব দুই হাজার মিটার অর্থাৎ এটা বহু দূর পর্যন্ত নেওয়া যায় এবং এই নেটওয়ার্কও স্টার টোপোলজি ব্যবহার করা হয় এবং স্টার টোপোলজি ব্যবহার করার কারণে এখানে হাব বা সুইচের ব্যবহার করতে হয় আমি পূর্বেই বলেছি যে স্টার টোপোলজিতে অবশ্যই হাব অথবা সুইচ ব্যবহার করতে হবে এবং প্রতিটা কম্পিউটার বা প্রিন্টার থেকে সেখানে গিয়ে কেবলটা কানেক্ট হবে যদিও এর কেবল সেগমেন্টের দূরত্ব অনেক বেশি কিন্তু টেন বেস টি এফএল ফাইবার অপটিক কেবল ব্যবহার হয় এই কেবলটা দামে অত্যন্ত বেশি হওয়ায় সাধারণত আমরা টেন বেস টি ইথানেটটা ব্যবহার করে থাকি কারণ ইউটিউবে ক্যাবলের দাম ফাইবার অপটিকের চেয়ে অনেক কম এটা হচ্ছে মূলত ইথাননেট নেটওয়ার্ক আর্কিটেকচার